মুখ্যমন্ত্রীর সমষ্টি হিসাবে মাজুলীর অলিয়ে গলিয়ে পকীপথ হয়েছে, কিন্তু মাত্র এটা পথ বর্তমানে বঞ্চিত, যার বাবে গাঁওখনের যখন মহিলার আবাল বৃদ্ধ বনিতা সকলে হাতে হাতে কোর লো এনেদরে পথটো মেরামতি করা পরিলক্ষিত হয়েছে। মাজুলী রোডর কমলাবাড়ির বনগাঁও সংযোগী যে পথ, সেই পথর মাজ অংশয়েদি সুমাই যাওয়া একটা পথ, এখন গাঁও বেজগাঁও, আর বেজগাঁওয়ের উড়িয়ামপাড়াকে আদি করে প্রায় 10-15 গাঁওর অহা যাওয়া করার একমাত্র পথ হলে এই পথ। আমি দেখাইছো সমগ্র পথটো কি ধরনের মহিলাসকলে এনে ধরনের কোর মারি আসলতে মাটি কহিয়ে ট্রেক্টর দিয়ে মাটি কহিয়ে আনি এনে ধরনের পেলাই লো বর্তমান সমান করা পরিলক্ষিত হয়েছে। কারণ যিটো পথ যে মুখ্যমন্ত্রীর সমষ্টি হিসাবে মাজুলীর প্রায় সমূহ গাঁওরে উন্নয়ন হয়েছে, প্রায় সমূহ গাঁওরে পকীপথ হয়েছে, কিন্তু আটাইতক দুর্ভাগ্যজনক গাঁও হিসাবে বর্তমান পরিগণিত হয়েছে এখন বেজগাঁও, যখন গাঁওর পথর বাবে শতাধিক ব্যক্তিয়ে বর্তমান এনে ধরনের পথ মেরামতি করবলগিয়া হয়েছে, হারাশাস্তির সম্মুখীন হবলগিয়া হয়েছে। বারিষা অহার লগে এই পথেদি অহা যাওয়া করবলগিয়া যখন ছাত্র ছাত্রী, সেই ছাত্র ছাত্রী সকলে একাটো পর্যন্ত বুকাত পড়ে যাবলগিয়া হয়, যার বাবে তারপরা উপশম পাবর বাবে বর্তমান খরালি অবস্থাতে এনে ধরনের আমি দেখাইছো সমগ্র পরিবেশ। ঈশান নিউজের দর্শক সকলক মুখ্যমন্ত্রীর সমষ্টি হয়ে কি ধরনের আসলতে সুস্থ যাতায়াতের বঞ্চিত হবলগা হয়েছে এই গাঁওখনের ব্যক্তি সকল, আর যার বাবে মহিলাসকলে হাতত কোর লো এনে ধরনের ওলাই আহিবলগা হয়েছে, আর পথ মেরামতি করবলগা হয়েছে। আমার লগত গাঁওয়ের স্থানীয় লোক আছে, আমি তেওঁলোকৰ কিছু কথা জানিবলৈ চেষ্টা করবো। আসলতে কি কব, কেনে ধরনের আসলতে আপনাদের গাঁঠির ধন খরচ করে বর্তমান মুখ্যমন্ত্রীর সমষ্টির বাসিন্দা হিসাবে আপনাদের নিজে খরচ করে পথ মেরামতি করবলগা হয়েছে, কি কব? হয়, এই আমার বেজগাঁও কমলাবাড়ি যে রাস্তা, সেই রাস্তাটার একটা শাখা পথ, যে রাস্তায় নাকি বেজগাঁওয়ের আপনার উড়িয়ামপাড়া হয়ে পমুয়া পর্যন্ত কানেক্ট হয়েছে। আমি এই রাস্তাটোর কারণে মুখ্যমন্ত্রী মহোদয়ক তিনবারক আবেদন জানাইছিল, তেখেতে আমাক প্রতিলিপি প্রেরণ করেছে আমালে যে বিভাগীয় কর্তৃপক্ষক দায়িত্ব দিয়া হয়েছে তেওঁলোকে রাস্তাটো চাব বলে, কিন্তু সেই প্রতিলিপি পড়ার পিছতো আজি পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাইকিয়া। সেহেতু আমার রাস্তার অবস্থা যথেষ্ট শোচনীয় হওয়াত আমি গাঁওয়ের রাইজে আমার গাঁঠির ধন ধন ভাঙি আমি কারোবাক রাস্তাত রখায় পয়সা বিচারিছো, কোনোবাই এক টেইলর, কোনোবাই দুই টেইলর মাটি দিছে, সেইখিনি মাটিরে আপনাদের দেখিছে সকল মানুষ ইয়াক গোট খাইছে, সকল গোট খাই পেলাই ইয়াত আমি রাস্তাটো অকনমান যিখিনি ডাঙর ডাঙর গাঁত আছে সেই গাঁতখিনি আমি মেরামতি করব বিচারিছো। ইয়াত কোনো সরকারি পুঁজি নাই, কেবল ব্যক্তিগত ধন ভাঙি পেলাই আমি করেছো, কারণ আমার যাক প্রসূতি আছে প্রসূতিবিলাকও এই রাস্তাত অহা যাওয়া করার যথেষ্ট অসুবিধা হয়, ছাত্র ছাত্রীবিলাক অহা যাওয়া করার অসুবিধা হয়, আর বরষুণ দিলে তো একবারে এই রাস্তায় মানুষ আহবই নয়। গতি আমার এটাই আহ্বান যাতে বিভাগীয় কর্তৃপক্ষে দৃষ্টি নিক্ষেপ করে, আর মুখ্যমন্ত্রী মহোদয় যাতে অনতিপলমে এই রাস্তাটার উপর দৃষ্টিগোচর করে, আর যাতে এই রাস্তাটো পকী হওয়াত আর প্রায় 10-15 গাঁওয়ার মানুষক যাতে রাস্তাটো পকীকরণ করে সুবিধা করে দিয়ে যান। হয়, আসলতে মুখ্যমন্ত্রীকে আদি করে যিজন আসলে গড়কাপ্তানি মন্ত্রী আছে তেখেতেও বিভিন্ন সময় দাবি করে আছে যে রাজ্যত অসমত এটাও কেঁচা রাস্তা না থাকিব, কিন্তু অতি দুর্ভাগ্যজনক কথা মুখ্যমন্ত্রীর খুদ মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীতে এনে ধরনের মহিলাসকলে কোর লো ওলাই আহিবলগা হয়েছে রাস্তা নির্মাণের বাবে, কি কব? আমার এই রাস্তাটো আজি বহুতকাল ধরে আমি সরকার জানা হয়েছে, রাস্তাটো সরকার জানা সত্ত্বেও সরকার আজিলেকে কোনো কাম বন করা নাই, সেখানে আজি আমি গাঁওয়ার রাইজে সকলে গোট খাই পেলায় টেলারে মাটি সহায় বিচারি গাঁত কিছুমান পুর করেছো, আর পুর করা সত্ত্বে আমি নিজে আহিছো কোর মারিবলে, আর লওয়ার লগত আমার সংঘর লওয়ার কেজনমানও আমি লই আহিছো, আমি মহিলাসকল বহুত অসুবিধা পাইছো, আর ছাত্র ছাত্রীসকল স্কুলে যাওয়া বহুত অসুবিধা হয়েছে, বিশেষকে আমার গর্ভবতী সকল যখন গর্ভবতী তেখেতসকলে গাড়ি মটর যাব নয়, খোজকাঢ়িও যাব নয় ডাউরিয়া বটো, সেইকারণে আমি রাস্তাটো সরকারকে আমি এটাই অনুরোধ জানাইছো যে অতি সোনকালে মুখ্যমন্ত্রী মহোদয় আমার এই রাস্তাটো সম্পূর্ণরূপে পকীকরণ করে দিব লাগে। হয়, আমি সমগ্র পরিবেশ দেখাইছো কি ধরনের আসলে মেরামতি করে থাকবলগা হয়েছে রাস্তাটো, আর কব লাগিব যে স্বাস্থ্য বিভাগের যখন আসলে এগারী গর্ভবতী মহিলাক যদি রাতির কাল এই গাঁওখনেরপরা নিবলগা হয় ঠেলা নহয় চাঙিরে নিবলগা এনে ধরনের পরিস্থিতি হয় বারিষা অবস্থাত, কারণ একাঠো পর্যন্ত বোকা হয়, ইয়ালে কোনো 108 সুমাব নার পরিস্থিতি হয়, কোনো আদরণী বাহন সুমাব নার পরিস্থিতি হয়, যার বাবে ঠেলা চাঙিত আসলে বারিষার দিনত নিবলগা হয়। বর্তমান সময় আমি এই রাস্তাটো দেখাইছো আসলে কি ধরনের মহিলাসকলে মেরামতি করেছে, আর যেহেতু প্রতিদিনে ছাত্র ছাত্রীসকল প্রতিদিনে বহু শতাধিক ছাত্র ছাত্রী এই পথে দিয়ে আসলে মাজুলী কলেজ, পূব মাজুলী কলেজকে আদি করে মেয়াঘর কলেজকে আদি করে বিভিন্ন কলেজলে অহা যাওয়া করবলগা হয়, বিভিন্ন বিদ্যালয় মহাবিদ্যালয়লে অহা যাওয়া করবলগা হয়, কিন্তু অতি দুর্ভাগ্যর কথা বর্তমান পর্যন্ত কিন্তু গড়কাপ্তানি বিভাগের চকুত পড়া নাই
এই পথটো আসলে আমার লগত আৰু আছে আমি জানিবলৈ চেষ্টা কৰিম তেওঁলোকে আসলে জনাইছে নাই আপনি আপোনালোকে সরকারক বা বিভাগীয় কর্তৃপক্ষ জনাইছে নাই যে এই রাস্তাটো ভাল হ'ব আছে আই 15 20 বছৰ জনোৱা হৈছে কিন্তু তেওঁলোকে আমাৰ কথাটো কোনো গুৰুত্ব দিয়া নাই আর আমার এই রাস্তাটা মানে আমার আসলে অহা যাওয়া করবলে দিগদার আছে এটা পশুটি এগারী রাতে আনবলগিয়া হলে বারিষা আমার তেওঁলোকৰ মানে অবস্থা বেয়া হয়ে যায় সেইটো কারণে আমার রাস্তাটো পকা রাস্তা লাগে আসলে তেওঁলোকে দাবি করেছে যে পথটো পকি করব লাগে যে গড় কাপ্তানি বিভাগ আছে গড় কাপ্তানি বিভাগে এই পথটো পকীকরণের বাবে বর্তমান পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা নাই আমার লগত আৰু আছে কি কব বাইদেউ কি কব এই রাস্তাটো সম্পর্কে কেনেকুৱা ধরনের হাৰাশাস্তি আমার মানে আসলে স্কুললে যাওয়া বড় দিগদার আছে সেখানে আমার রাস্তাটো সোনকালে লাগে পকাকে বনাই দিব লাগে তার কারণে আমি অনুরোধ জানাইছো হয় আমি দেখুৱাইছো আসলতে মুখ্যমন্ত্রীর সমষ্টি মাজুলীর বেজগাঁওর প্রায় এই পথেদি দহ পোন্ধৰখন গাঁৱলৈ অহা যোৱা কৰিবলগা একমাত্ৰ এটা পথ যিটো পথত বৰ্তমান হাৰাশাস্তি ভুগি আহিছে দীৰ্ঘদিনৰ পৰা স্থানীয় ৰাইজে হাৰাশাস্তি ভুগি আহিছে আৰু সেই হাৰাশাস্তি নিৰ্মূলৰ বাবে বৰ্তমান তেওঁলোকৰ গাঁৱৰ যিসকল ব্যক্তি সেইসকলে যি যেনেকৈ পাৰে আচলতে অৰ্থ সংগ্ৰহ কৰি ট্ৰেক্টৰেৰে মাটি আনি এনেধৰণে আচলতে মেৰামতি কৰিবলগা হৈছে অতি দুৰ্ভাগ্যৰ কথা পঞ্চায়তৰ পৰিবা এন জি এমৰেগাৰ জৰিয়তেও কিন্তু ইয়াত রাস্তাটো মেরামতি করব পারি কিন্তু পঞ্চায়েতের প্রতিনিধিসকল বর্তমান গায়েরা মনোভাব যিয়ে আসলতে গাঁওবাসীক চিন্তিত করে তুলিছে অনাগত সময় সরকার বা বিভাগীয় কর্তৃপক্ষ কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করে সিয়ে বর্তমান লক্ষণীয় বিষয় হয়ে পড়েছে।